वेलकम बैक बंधुरा। आजकल भिडियोते आज दस टी मजार धाँधा। प्रत्येक धाँधार उत्तर देवर जो तुम्हारा पा दस थेके पंद्रह सेकेंड। आशा करी तुम्हारा सबा दशे दस पा। तो चलो शुरू करा जाक। सबार प्रथम धाँधा हबे चोखेर परीक्षा। तुम्हारा एखाने चारटी कप और एकटी बल देखते पाच्छो। आमी आबार एकटा बल निये प्रथम कपे फेले दिलाम एबं कपगुलोके उलट पालट करे दिलाम। तोमादेर भालोभाबे नजर राखते हबे एबं बोलते हबे एखाने बल कोन कपे आछे। যদি উত্তরটি পেরে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি উত্তরটি বলে দিই, এখানে বলটি বি কাপে আছে। কি তোমরা পেরেছিলে? তো চলো এবার পরের মজার ধাঁধাটি কি আছে দেখে নেওয়া যাক। এবারে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে এবিসিডি করে খালি জায়গা আছে, যেখানে পাশের দেওয়া চারটি ছবির ফলগুলি বসবে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ফলটি কোন ফাঁকা জায়গায় বসবে। উত্তরটি দিতে পারলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নোটিফিকেশন বেলটি অন করে নেবে। চলো এবার উত্তরটি দেখে নিই। এখানে দেখো, এ ফাঁকা জায়গায় সি ফলটি বসবে, বি ফাঁকা জায়গায় ডি, আর সি ফাঁকা জায়গায় এ, আর ডি ফাঁকা জায়গায় বি ফলটি যাবে। তোমরা ভালো করে দেখে নিয়ে বুঝে নাও। বন্ধুরা, তোমরা এখানে বেশ কিছু শরীরের অঙ্গ দেখতে পাচ্ছ। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এরা কোন প্রাণী। উত্তরই দিতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে। কি তোমরা সবাই পেরেছো? তো না পেরে থাকলে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি এটা আসলে একটি খরগোশ। তোমাদের মধ্যে কাদের বাড়িতে খরগোশ আছে কমেন্ট করে জানিও। এবারও ঠিক আগের মতো তোমাদের অঙ্গগুলিকে ভালোভাবে দেখে বলতে হবে এটা কোন প্রাণী। উত্তরটি বুঝে গেলে প্রথমে লাইক করবে, তারপরে কমেন্ট করে দেবে। সময় শেষ, চলো এবার উত্তরটি দেখে নিই। এটি আসলে একটি ভাল্লুক, বাচ্চা ভাল্লুক বলতে পারো, অনেকটা টেডি বিয়ারের মতো। কি টেডি বিয়ার ভালো লাগে? তো এটি একটি ফোর ওয়ে লেন, যেখানে সাতটি গাড়ি তাড়াহুড়ো করে জ্যাম বাঁধিয়ে রেখেছে। আর ধরে নাও তুমি একজন ট্রাফিক পুলিশ, তোমাকে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করতে হবে। তো তোমাদের কি মনে হয় কোন গাড়িটা সরালে ট্রাফিক জ্যাম ছেড়ে যাবে? প্রত্যেকটি গাড়ির উপর নম্বর দেওয়া আছে, তোমাদের ভালোভাবে দেখে উত্তরটি কমেন্ট করে জানাতে হবে। সময় শেষ, এবার চলো কোন গাড়িটা সরালে জ্যামটা ক্লিয়ার হবে দেখে নিই। তো এখানে দেখো, তিন নম্বর গাড়িটা প্রথমে পিছনে সরাতে হবে, তারপরে ছয় ও সাত নম্বর গাড়ি দুটিকে যেতে দিতে হবে, তারপর চার ও পাঁচ নম্বর গাড়ি দুটিকে যেতে দিতে হবে, এবং এর ফলে দুই ও একের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কি তোমরা পেরেছিলে? তো চলো এবার ছয় নম্বর দাদা কী আছে দেখে নিই। প্রথমে তোমরা এই চারটি গরুর ছবিকে ভালোভাবে দেখো। এবার বলো এই গরুটা কত নম্বরের ছিল? উত্তরটি দিতে পারলে তোমাদের স্মৃতিশক্তির প্রমাণ পাওয়া যাবে। আমার মনে হয় তোমাদের স্মৃতিশক্তি যথেষ্ট স্ট্রং, আর তোমরা এর উত্তরটি কমেন্ট করে দিয়েছো। তাও আমি একবার বলে দিই, এখানে দেখো দুই নম্বরে এই গরুটি ছিল। এবার একটু কঠিন, এই পাঁচটি প্রজাপতির ছবিগুলিকে ভালোভাবে দেখো। এবার বলো এই প্রজাপতিটা কত নম্বরে ছিল? একটু কঠিন হলেও তোমরা সবাই এর উত্তর দিতে পারবে আমি জানি। সময় শেষ, এবার চলো দেখি সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো এক নম্বর। সবার প্রথমে এই প্রজাপতির ছবিটি ছিল,
আর প্রজাপতি আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। 8 নম্বরে আছে ছবির দাদা। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ যাদের নিচে নামও লেখা রয়েছে। তোমাদের প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বাহনের নাম বলতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উত্তরই দিতে পারলে ভিডিওটিকে লাইক করে দিও। আর এই ছবির ধাঁধার উত্তর হলো জাম থেকে আমরা নিব যা, হাত থেকে আমরা নিব হা, আর বাজ থেকে আমরা নিব জ। এই তিনটি মিলিয়ে বাহনটির নাম হলো জাহাজ। এবার 9 নম্বর ধাঁধা, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দুটিকে মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে। তোমরা ইংরেজি শব্দ ব্যবহার করতে পারো। আমার মনে হয় সবাই এটির উত্তর দিয়ে দিয়েছ, তাও আমি একবার বলে দিই। এবার দেখো, প্রথম ছবিতে আমরা ইংরেজি শব্দ ধরব যা হলো টি, আর তার সঙ্গে যোগ হবে আ, অতএব পাখিটির নাম হলো টিয়া। এবার 10 নম্বর মানে শেষ ধাঁধা, তোমরা এখানেও দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবি দুটিকে মিলিয়ে একটি সাবজেক্টের নাম বলতে হবে। আর আমার মনে হয় তোমরা সবাই সাবজেক্ট পড়েছ, তাই এর উত্তর দিতে পারবে। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই রকম মজার ভিডিও পেতে। আর এই ধাঁধার উত্তর হলো ইতি যোগ হাস, অর্থাৎ ইতিহাস। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও।